কাতারের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে কায়রোতে এক হচ্ছে সৌদি জোট। কাতারের সঙ্গে প্রায় সব ধরনের সম্পর্ক ছিন্ন করার এক মাস পর নতুন করে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ফের আলোচনায় বসতে যাচ্ছে সৌদি জোট। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানাচ্ছে, কাতারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একেবারে কোণঠাসা করে ফেলার চিন্তা থেকেই মিশরের রাজধানী কায়রোতে এক হচ্ছে তারা। জানা গেছে, সৌদি আরবসহ বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণমূলক ওই বৈঠকে কাতারের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। যদিও এর আগে 13টি দাবি সম্বলিত একটি খসড়া প্রস্তাব দিয়ে তা মেনে নিতে কাতারকে সময় বেঁধে দিয়েছিল সৌদি জোট, তবে সৌদি জোটের ওইসব দাবিকে অবাস্তব ও পদক্ষেপমূলক নয় বলে তা মেনে নিতে বারবার অস্বীকার করে আসছিল কাতার। তারপরও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান এ সমস্যার সমাধানে কুয়েতের হস্তক্ষেপে কাজ করে যাচ্ছে কাতার, যদিও তাতে খুব একটা কাজ হচ্ছে না। মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন প্রত্যাহার, সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও ইরাকে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধসহ আরও কয়েকটি দাবি মেনে নিতে কাতারকে জোর জবরদস্তি করেই যাচ্ছে সৌদি আরব ও এর মিত্ররা। এ নিয়ে গত পরশু কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি কুয়েতে এক সংক্ষিপ্ত সফরকালে দেশটির কাছে দোহার জবাব হস্তান্তরের করে বলেন, শর্তের তালিকাটি প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া গত সোমবার কাতারের পক্ষে ব্রিটিশ আইনজীবীরা এইসব দাবিকে আন্তর্জাতিক আদালতের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।